السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله الحمد لله ثم الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা সুরাতুল বাকারা শুরু থেকে আলহামদুলিল্লাহ তাফসির পড়তেছিলাম, তাফসির বোঝার চেষ্টা করতেছিলাম। আল্লাহর মেহরবানিতে আমরা 254 নম্বর আয়াত পর্যন্ত গত ক্লাসে পড়া শেষ হয়েছিল। আজকে আমরা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি ইনশাআল্লাহ তাদাব্বুর করে বোঝার চেষ্টা করব আমাদের ক্ষুদ্র জ্ঞানে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আয়াতুল কুরসি কোরআনে পাকের সবচেয়ে স্পেশাল আয়াতগুলোর একটা। আয়াতুল কুরসি এই আয়াতকে আয়াতুল কুরসি বলে, যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি চেয়ার আসন সম্পর্কিত আলোচনা আছে। শেষের দিকে এই আয়াতের মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তার কুরসি বা তার চেয়ার আসমান সমূহ এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। যেহেতু এখানে চেয়ারের কথা আছে, এই জন্য এই আয়াতটাকে আয়াতুল কুরসি বলে, অর্থাৎ কুরসির বিবরণ সংক্রান্ত আয়াত। সম্মানিত উপস্থিতি, এই আয়াত আমরা জানি কোরআনে পাকের ফজিলতের দিক থেকে শ্রেষ্ঠতম আয়াত। এখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকা উচিত, সেটা হলো আমরা জানি কোরআনে কারিমের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা আয়াতই ফজিলতপূর্ণ এবং মহান। প্রত্যেকটা আয়াতই, যেহেতু এই প্রত্যেকটা আয়াতের বক্তব্য বা প্রত্যেকটা আয়াতের শব্দ অক্ষর এগুলো আসছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, তো বক্তার দিক থেকে বা এই কথাগুলো যার কাছ থেকে আসছে সেই সত্তার বিবেচনায় কোনো আয়াতের মধ্যে কোনো তারতম্য নাই, সবগুলো সমান। প্রত্যেক আয়াত প্রত্যেক শব্দ সমান, কোনো আয়াতের অতিরিক্ত মর্যাদা বা শ্রেষ্ঠত্ব নাই বক্তার বিবরণ বর্ণনা খেয়াল করলে। কিন্তু আয়াতের মধ্যে আয়াতের দালালাত বা আয়াতের যে নির্দেশনা, যে মর্মার্থ, যে অনুধাবন, সেই বিবেচনায় মর্যাদার ক্ষেত্রে তারতম্য হয়েছে। এই আয়াতুল কুরসির মধ্যে যেহেতু সর্বোচ্চ সত্তা আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেজন্য কোরআনে পাকের 6000-এর অধিক আয়াত সমূহের মধ্যে এই যে আল্লাহর বিবরণ সংক্রান্ত আয়াতগুলো শ্রেষ্ঠ। এই জন্য আমরা জানি কোরআনে পাকের 114টা সুরার মধ্যে সুরাতুল ফাতিহা, এখানে আল্লাহ তাআলার পরিচয় আলোচনা করা হয়েছে, এজন্য এই সূরাটা সর্বশ্রেষ্ঠ সূরা। সূরাতুল ইখলাস, আল্লাহ সুবহানাহু তাআলার পরিচয় দেওয়া হয়েছে, এজন্য সূরাতুল ইখলাস একবার পাঠ করলে এক তৃতীয়াংশ কোরআন পাঠ করার সওয়াব পাওয়া যায়। তো আল্লাহ তাআলার পরিচয় আলোচনা করার কারণে, মহান সত্তার পরিচয় লাভ করার জ্ঞান যেহেতু এই আয়াতের মধ্যে আসছে, এজন্য এই আয়াত হলো শ্রেষ্ঠতম আয়াত। এই আয়াত হলো মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠতম আয়াত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সূরাতুল বাকারার এই আয়াতটা কোরআনে পাকের শ্রেষ্ঠ আয়াত। বিখ্যাত সাহাবি হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেছেন, আতাদরি আইয়ু আয়াতিন আযমু ফি কিতাবিল্লাহ, হে উবাই, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপনাম ছিল, আরবিতে বলে কুনিয়াত, উপনাম মানে কুনিয়াত, ছিল আবুল মুনজির, ওনার সন্তানের নাম ছিল মুনজির, আবাল মুনজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, ইয়া আবাল মুনজির, হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের শ্রেষ্ঠতম আয়াত মর্যাদার দিক থেকে আযমু আয়াতিন কোনটা? তোমার ইবনে কাব সব সাহাবীর মতো স্বাভাবিক যে উত্তর, প্রথমে এই উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন শ্রেষ্ঠতম আয়াত কোনটা। নবীজি আলাইহিস সালাম আবার তাকে প্রশ্ন করলেন, আতাদরি আইয়ু আয়াতিন আযমু ফি কিতাবিল্লাহ, তুমি কি জানো কোনটা শ্রেষ্ঠ আয়াত?
এবার আবুল মুনজির হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন আয়াতুল কুরসি কোন হাদিসে আসছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সাহাবী বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা অথবা উনি বলতেছেন আয়াতুল কুরসি এটা হলো কোরআনে পাকের শ্রেষ্ঠতম আয়াত জমানিত উপস্থিতি আপনারা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন ওনার পরিচয় সম্পর্কে একটু যদি আলোচনা করি তাহলে আমরা বুঝবো ওনার মর্যাদা সাহাবিদের মধ্যে একটা বিখ্যাত হাদিস আমরা সাহাবিদের মর্যাদা সম্পর্কে জুমার খুতবায় শুনি জুমার দ্বিতীয় খুতবার মধ্যে শেষের দিকে দেখবেন খতিব সাহেব পড়তে থাকে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর অর্থ হলো আমার উম্মতের মধ্যে আরহাম সবচেয়ে বেশি রহম দিল বি উম্মতি আবু বকর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আকদাহুম আলী সবচেয়ে বড় কাজী বিচারক আলী এরকম আছে ওয়া আসদাকুহুম হায়াআন উসমান সবচেয়ে বেশি লজ্জাশীল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এই হাদিসেরই শেষের দিকে আছে আকরাউহুম কোরআনের সবচেয়ে ভালো কারি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে এই চারজন চার খলিফার বর্ণনাই শুধু আসে শেষে এই হাদিসের মধ্যে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে বলা হচ্ছে যে উনি হলেন আকরাউহুম সবচেয়ে বড় কারি কোরআন কারিমের সবচেয়ে বড় কারি কারি বলতে আমাদের দেশে তো ওই যে নোয়াখালীর কারি সাহেবদেরকে বোঝায় বা লম্বা করে পড়তে পারে তাদেরকে বোঝায় কারি মানে যে সবচেয়ে ভালো পাঠ করতে পারে সবচেয়ে ভালো তাদাব্বুর করতে পারে সবচেয়ে ভালো কোরআনের জ্ঞান রাখে তাকে কারি বলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোরআন কারিমের তাদাব্বুরের ক্ষেত্রে সবচেয়ে ভালো জ্ঞান রাখেন হলো উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবি দেখেন কোরআনে পাকের এই 6000-এর অধিক আয়াতের মধ্যে কোন চিন্তা ভাবনা ছাড়াই যে শ্রেষ্ঠ আয়াতের উত্তর দিচ্ছেন সেটা হলো আয়াতুল কুরসি এই উত্তরের পরে নবজি আলাইহিস সালাম তার জন্য দোয়া করছেন লিয়ান লিয়াহনিকাল ইলমু অর্থাৎ তোমার জন্য এই জ্ঞান যে তোমার যে আল্লাহ উত্তম জ্ঞান দিছে কোরআনের তাদাব্বুরের জ্ঞান আল্লাহ তোমার এই জ্ঞানকে মুবারক করুক জ্ঞান মুবারক হোক তোমার জন্য কল্যাণকর হোক এই যে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিচ্ছেন মানে কত বড় সাহাবী সবচেয়ে বড় কারি আর একটা হাদিস শোনাই নবী আলাইহিস সালামের কাছে সূরা নাজিল হয়েছে সূরাতু আল বাইয়িনা লাম ইয়াকুন আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা এই সূরা নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাম বলতেছে ইয়া উবাই ইয়া আবাল মুনজির হে উবাই ইবনে কাআব হে আবুল মুনজির আল্লাহ আমাকে বলছে এই সূরা আমি যেন তোমাকে শুনাই সামনে তো উপস্থিতি খেয়াল করেন বাক্য আল্লাহ বলতেছে নবীজি আলাইহিস সালামকে নির্দেশ দিছে যে এই সূরা তিনি যেন উবাই ইবনে কাআবকে শুনান উবাই ইবনে কাআব কান্নারত কণ্ঠে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম নিয়েছেন আল্লাহু সাম্মানি আল্লাহ কি আমার নাম নিয়ে বলেছেন উবাই ইবনে কাআবকে নবীজি আলাইহিস সালাম নাম আল্লাহ তোমার নাম নিয়েছেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলেন তিনি এত বড় কারি ছিলেন এত কোরআনের জ্ঞান রাখতেন যে তাকে আলাদা করে শোনাতে বলছেন হাদিসে পাকে আসছে নবীজি আলাইহিস সালাম রমাদানে কোরআন দাওর করতেন তিনি উবাই ইবনে কাআবকে শোনাতেন তিনি তাকে শোনাতো জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন তাদের শোনাতো উবাই ইবনে কাআব এত বড় কোরআনের জ্ঞান রাখতেন আরেকটা হাদিস শোনাই উবাই ইবনে কাআব সম্পর্কে আসছে একবার নবীজি আলাইহিস সালাম সালাতে পড়ার সময় একটা সূরার মাঝখানে একটা আয়াত বাদ দিয়ে সামনের আয়াত পড়ে ফেলেছেন পড়ার পরে সালাতের শেষে সাহাবা একরাম দুজন ছিলেন জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ আয়াত কি মানসুখ হয়ে গেছে নাকি সালাত কসর করেছেন আয়াত কি সংক্ষিপ্ত ভাবে পড়েছেন নাকি এই আয়াত মানসুখ হয়ে গেছে অর্থাৎ মাঝখানে একটা আয়াত বাদ পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না সংক্ষিপ্ত করি নাই মানসুখ হয় নাই কেন রাসূলুল্লাহ মাঝখানে একটা আয়াত বাদ পড়ছে নবীজি জিজ্ঞাসা করতেছেন আফিকুম উবাই তোমাদের মধ্যে কি উবাই আছে উবাই ইবনে কাআব উনি কি আছেন
সাহাবা কেরাম বলেন হ্যাঁ আছে। এবার নবীজি জিজ্ঞাসা করতেছে এই যে বলতেছে এই কথা কি সঠিক যে আয়াত বাদ পড়ছে? উবাই ইবনে কাব বলেন না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বাদ পড়ছে। তখন নবীজি আলাইহিস সালাম আবার দুহরায়া পড়ছেন। সম্মানিত উপস্থিতি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ব্যাপারে তার এমন জ্ঞান ছিল, কোরআনের ব্যাপারে তার এত পাণ্ডিত্য ছিল, সেই উবাই ইবনে কাব তিনি উত্তর দিচ্ছেন আযামু আয়াতিন ফিল কোরআন, কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত হলো আয়াতুল কুরসি, এই যে এই 255 নম্বর আয়াত সূরাতুল বাকারার এই আয়াতটা। তাহলে আমরা বুঝে গেছি এই আয়াতটা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আয়াত, যেহেতু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বর্ণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াত শ্রেষ্ঠতম আয়াত, শুধু খামখেয়ালি করে পড়লেই হবে না, এর যে আরো ফজিলত গুলো আছে আমরা জানি, আরো দুইটা বড় ফজিলত আছে। একটা ফজিলত হলো নবীজি আলাইহিসসালাম বলছেন সব কিতাবে এই হাদিসটা আসছে যে কেউ যদি ফরজ সালাতের পরে দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন এই আয়াতুল কুরসি পাঠ করে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত তার আর কোনো অন্তরায় থাকবে না। এটা একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসের মধ্যে আমরা জানি অনেক মুহাদ্দিসিন এই হাদিসটাকে জাইফ বা দুর্বল বলেছেন, বাকি এটার ফজিলতটা প্রসিদ্ধ অনেক হাদিসে আসছে। দ্বিতীয় আরেকটা ফজিলত হলো এই আয়াত সম্পর্কে আসছে, সেটা হলো আমরা এই আয়াতুল কুরসির ঘটনাটা একটু জানি। কোরআনে পাকে এই সুরার এই আয়াতটা নাজিল হয়েছে হলো আসলে শয়তানের মাধ্যমে। এটা এভাবে যে একবার সাদাকার কিছু মাল আসলো, জাকাতের মাল মানুষ দিয়েছে, বাইতুল মালে জমা করেছে আসলো, নবীজি আলাইহিস সালাম এই মাল পাহারা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তো দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে তিনি রাতের বেলা পাহারা দিচ্ছেন, রাতে একজন আগন্তুক আসলো, এসে সেই মাল চুরি করতে শুরু করলো, আবু হুরায়রা ধরে ফেললেন। ধরার পরে সে খুব ভান করতেছে আমার ছোট ছোট বাচ্চা, আমার পরিবার ভুকা মন্দা, তো একটু আমাকে দিয়ে দাও। এবার আবু হুরায়রা তাকে অল্প খাবার দিয়ে তাকে ছেড়ে দিল, বলছে আর আসবে না, বলছে আর কখনো আসবে না। বাকি এই ঘটনা নবীজি আলাইহিস সালামকে ওহির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। সকালবেলায় নবীজি জিজ্ঞাসা করতেছেন মা ফাআলা আসিরুকা আল বারিহা, আবু হুরায়রা তোমার যে বন্দি রাতে যে আমি আটক করছিলা সেই বন্দি গত রাতে কি করছে? মা ফাআলা আসিরুকা আল বারিহা, গত রাতে কি করছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ধরছি সে তার পরিবারের কথা বলতেছে, আমার মায়া লাগছে ছেড়ে দিছি। বলে ও হলো গাদ্দার, ইন্নাহু কাযুব, ইন্নাহু সায়াউদ, সে তো বলে গেছে আর আসবে না, কিন্তু জেনে রাখো সে আবার আসবে। তো নবীজি বলছেন আসবে, সাহাবীর ইয়াকিন হয়ে গেছে আসবে, তো পরের রাতে আবার সে সতর্ক যে এই সাহাবি আবার এই শয়তান আবার আসবে ওকে ধরবে। ঠিকই আবার আসলো, আবার ধরছে, ধরার পরে সে একই আবার ভান করে বলতেছে তার পরিবার আজকে খায় নাই, কয়দিন যাবত খায় না ইত্যাদি বলার পরে আবু হুরায়রা আবার মায়া লাগলো, আবার ছেড়ে দিছে। পরের দিন নবীজি আবার জিজ্ঞাসা করলো মা ফাআলা আসিরুকা, তোমার বন্দির কি খবর, গত রাতে কি হলো? বলে রাসূলুল্লাহ আমার মায়া লাগছে আজকে আবার ছেড়ে দিছি। বলে ছেড়ে দিছো ভালো করছো, বাকি সে কিন্তু আবার আসবে। এবার আবু হুরায়রা রাগ করলেন, পরের রাতে আবার সতর্ক আসছে, এবার ভালো করে ধরছে, বলে লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এবার আর তোমাকে ছাড়ছি না, আমি আমি অবশ্যই তোমাকে নবীজির কাছে নিয়ে যাব। এবার সে বলতেছে যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে তুমি তোমাকে আমি একটা উপহার দিতে পারি, সেটা হলো কোরআনে কারিমের একটা আয়াত, কিতাবুল্লাহর একটা আয়াত, তখনও আয়াতুল কুরসি সরাসরি কোরআনে নাজিল হয় নাই। বাকি শয়তান তো আমরা জানি যে সে লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইয়ুকযাফুনা মিন কুল্লি জানিব, ফেরেশতাদের সাথে যখন নিয়ে আসতেছে ওখান থেকেই সে শুনে, তখন আল্লাহ তাআলা তারকা উল্কাপিণ্ডি তাদের দিকে নিক্ষেপ করে তাদেরকে ওখান থেকে সরায় দেয়। তো সে সেই হিসাবে তার এই আয়াতের জ্ঞান ছিল, শয়তান বলতেছে আমি তোমাকে একটা আয়াত শিখাতে পারি, যদি এটা তুমি রাতে ঘুমানোর পূর্বে পড়ো তার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন হাফেজ, একজন সংরক্ষণকারী দেওয়া হবে, তোমার হেফাজতকারী দেওয়া হবে,
ওয়ালা ইয়াকরুবুকা শাইতান, এবং শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। সেটা কি? তখন সেই শয়তান আবু হুরায়রা তাআলাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াতুল কুরসি শিক্ষা দিল। এটা শেখানোর পরে আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। পরের দিন নবীজি জিজ্ঞাসা করতেছে, মা ফালা আসিরুকা, ইয়া রাসূলুল্লাহ আমি ছেড়ে দিছি, বাকি সে আমাকে এই আয়াতটা শিখাইছে। নবীজি সাল্লাম বললেন, ইন্নাহু কাযু, যে এ নিশ্চয়ই মিথ্যাবাদী, বাকি এই যে তোমাকে যে এই আয়াতটা শিখাইছে, এই আয়াতের ফজিলত শিখাইছে, সে ব্যাপারে কাদ সাদাকা, সে সত্য বলেছে। তার মানে হলো এই আয়াত ব্যাপারে বলার ব্যাপারে এবং এর ফজিলত ব্যাপারে সত্যবাদী, বাকি সে যে বলছে আর আসবে না এই ব্যাপারে সে মিথ্যাবাদী, সে চরম গাদ্দার। যেমন তো বুঝতে, তাহলে এই লম্বা হাদিস থেকে আমরা এই আয়াতুল কুরসির একটা ফজিলত বুঝতে পারি, সেটা হলো যদি আমরা রাতে ঘুমানোর সময় পড়ি, এটা একটা সুন্নাহ, অনেক গুরুত্বপূর্ণ আমল। যদি আমরা রাতে ঘুমানোর পূর্বে এটা পড়ে ঘুমাই, তাহলে ইনশাআল্লাহ রাত আমাদের ভালো কাটবে, কোনো প্রকার শয়তান ইত্যাদির আশ্রয় ইত্যাদির ভয়ে এই যে আমাদের সালাত মিস হয় এবং ঘুমের মধ্যে অনেক সময় ভয় দেখায়, মুখাউইফাতুশ শয়তান ইত্যাদি আসে, এগুলো থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। এই জন্য এই আমলটা আমাদের সবার করা চাই। ঘুমানোর পূর্বে অবশ্যই আয়াতুল কুরসি পড়ে শোয়া চাই। ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুত ওয়া আহিয়া, আর দোয়া আছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এই দোয়াটা পড়ে শোয়া। একইভাবে বিসমিকা রাব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহীন, এই একটা দোয়া আছে। এই দোয়াটা পড়ে ঘুমানো, সাথে সাথে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির শিক্ষা দেওয়া তাসবিহে ফাতেমি পড়তে পড়তে ঘুমানো। আমাদের আজকালকার ঘুম তো খুব খারাপ হয়ে গেছে, আমরা রাতে ডিভাইস নিয়ে শুই, সে কারণে ঘুম ইত্যাদিতে অনেক ডিস্টার্ব, অনেক দেরি হয়, অনেকের অভিযোগ ঘুমাতে পারি না। শোয়ার সময় এই আমলগুলো করতে পারি, যদি আমরা আয়াতুল কুরসি করে পড়ে ঘুমাই। তারপরে সূরাতুল মুলক, সূরা সাজদা পড়ার কথা আছে, যদি ওটা পড়তে থাকি, এবং তাসবিহে ফাতেমি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলো পড়তে পড়তে দেখবেন ঘুম চলে আসছে। ঘুমের ওষুধ খাওয়া ইত্যাদি এগুলোর কোনো প্রয়োজন হবে না। ঘুমের যে নির্দিষ্ট আমল আছে এগুলো করতে থাকলে ইনশাআল্লাহ খুব সহজেই ঘুম চলে আসবে। তাহলে আমরা আয়াতুল কুরসির দ্বিতীয় ফজিলত পেলাম, ঘুমানোর পূর্বে পড়লে আমরা ঘুমানোর সময় হেফাজতে থাকতে পারবো এবং শয়তানের কুমন্ত্রণা এবং শয়তানের বিভিন্ন মুখাউইফাত থেকে হেফাজতে থাকতে পারবো। আয়াতুল কুরসির 3 নম্বর আরেকটা অনেক বড় ফজিলত, সেটা আসছে, সেটাও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। ওনাকে নবীজি আলাইহিসসালাম বলছেন যে কেউ যদি সকাল বেলায় আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে সারা দিন হেফাজতে থাকবে সন্ধ্যা হওয়া পর্যন্ত। কেউ সন্ধ্যা বেলায় পড়লে সে পরের দিন সকাল পর্যন্ত হেফাজতে থাকবে, নিরাপদে থাকবে। তো সেই হিসাবে আমরা সকাল সন্ধ্যায় এই আয়াতুল কুরসি পড়ার আমল করতে পারি, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ার আমল করতে পারি, একইভাবে প্রতি ফরজ সালাতের পরেও আয়াতুল কুরসির এই আমলটা আমাদের করা উচিত। এগুলো সুন্নাহ আমল, এগুলো আমাদের করতে হবে। এই গেল সূরাতু এই আয়াতের আয়াতুল কুরসির ফজিলত বা কখন আমরা পড়ব এর আমল। এখন একটু এই আয়াতের কেন এত ফজিলত, এর মধ্যে কি আলোচনা করা হয়েছে, একটু অর্থটা বোঝার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটার মধ্যে মূল ছোট করে বাক্য ধরলে মোট বাক্য আছে 10টা। এই 10টা বাক্যের মধ্যে প্রথমে যে আল্লাহু আছে, এই আল্লাহু এটা হলো মুবতাদা, বাকি পরের 10টা বাক্যই এই আল্লাহু মুবতাদার খবর হতে পারে। যেমন দেখেন উস্তাদ নোমান আলী খান এই আয়াতটাকে 9টা ভাগে ভাগ করে, এই 9টাতে আমরা যাব, বাকি মৌলিকভাবে আসলে ধরলে 10টা বাক্য। আল্লাহু লা ইলাহা একটা বাক্য, তাহলে দেখেন আল্লাহু লা ইলাহা, আল্লাহ তার খবর বলা হচ্ছে যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নাই। এরপরে দ্বিতীয় বাক্য আল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ
যিনি আল হাই চিরঞ্জীব, আল কাইয়ুম এবং যিনি অবিনশ্বর। তাহলে দেখেন এই আল্লাহ মুবতাদা দুই নাম্বার খবর। তিন নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা কিংবা ঘুম স্পর্শ করে না, ধরতে পারে না। তাহলে আল্লাহ মুবতাদা তিন নাম্বার খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ মুবতাদা চার নাম্বার খবর। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, এটা হলো পাঁচ নাম্বার বাক্য। আল্লাহ যার অনুমতি ব্যতিরেকে তার কাছে কারোর সুপারিশ করার কোনো অধিকার নাই, কে করতে পারে। তাহলে ছয় নাম্বার, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনে পিছনে যা কিছু আছেন সব কিছু জানেন। ওলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং তার জ্ঞানের কোনো কিছুই কেউ আয়ত্ত করতে পারে না, ইল্লা বিমা শাআ, তার ইচ্ছা ব্যতিরেকে, অর্থাৎ তিনি যতটুকু চান তার বাহিরে। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, এই যে এটা হলো আট নাম্বার খবর, তার কুরসি তার চেয়ার সবকিছুকে পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, এটা নয় নাম্বার। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, দশ নাম্বার। তাহলে এখানে মোট দশটা বাক্য, এই দশটা বাক্যের প্রত্যেকটাই শুরুতে যে আল্লাহু আছে, এই আল্লাহু মুবতাদার খবর হতে পারে, আল্লাহ মুবতাদার খবর। এটা হলো গ্রামাটিক্যালি যদি আমরা বলি, বাকি এই বাক্যের মধ্যে বালাগাগত খুবই সুন্দর বিন্যাস আছে। প্রথমে একটু অর্থটা আমরা বুঝে নেই, তারপরে একটু বালাগাগত বিন্যাসটা দেখব আমরা। প্রথম হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই পর্যন্ত এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা নাম ব্যবহার হয়েছে। এক নাম্বার আল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম, প্রথম বাক্য। এই বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ণাঙ্গ তাওহীদের কথা মেসেজ দিয়েছেন, পূর্ণাঙ্গ তাওহীদের কথা বর্ণনা করেছেন। এক নাম্বার আল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রধান নাম, যেটা তার সত্তাগত নাম, প্রথম ব্যবহার হয়েছে আল্লাহ। আমরা জানি ওই যে আমরা সূরা ফাতিহার মধ্যে বলতেছিলাম, আল্লাহর নামগুলোর মধ্যে কিছু নাম আছে যে নামগুলোর দ্বারা সম্পর্ক তৈরি হয়, একটা রিলেশনশিপ তৈরি হয়, আর কিছু নাম আছে যার দ্বারা পরিচয় হয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নাম দ্বারা তার পরিচয় বোঝা যায়, তিনি হলেন সত্তা ইলাহ, যিনি ইবাদতের উপযুক্ত, আল্লাহ। আর বাকি এই যে আল হাইয়ু আল কাইয়ুম, এগুলো হলো রিশতাগত নাম বা গুণবাচক নাম। আল্লাহ প্রথমে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছেন, এই জন্যই বলছে হাল তা'লামু লাহু সামিয়া, যে আল্লাহর এই নামটা অন্য কারোর জন্য রাখা জায়েজ নেই। পরিচয় দেওয়ার পরে বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত সত্য আর কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত সত্য আর কোন ইলাহ নাই, অর্থাৎ একমাত্র সত্য মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই অংশে দেখেন লা ইলাহা, এই অংশে ইল্লা হুয়া, এতটুকু যদি ধরি, লা শুরুতে আছে নেগেটিভ, এরপরে ইল্লা এটাও নেগেটিভ বোঝায়, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, তাই না? তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নাই, তার মানে একমাত্র সত্য ইলাহ তিনি। তাহলে এই বাক্যে একদিক থেকে নেগেটিভ, আরেক দিক থেকে পজিটিভ, অর্থাৎ নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে এক তিনি তিনি ব্যতীত এই যে ইবাদতের দাবি বা ইবাদতের যত কিছু আছে, আমরা আমরা দেখতে পাই বা দেখিও না, এমন যত কিছু আছে ইবাদত সম্পৃক্ত বা ইবাদত কামনা করে বা ইবাদত মানুষ করে বা কেউ করতে চায়, কিছুর ইবাদতকে নফি করা হয়েছে। এই নেগেটিভ দ্বারা বোঝাচ্ছে যে একমাত্র ইবাদতের উপযুক্ত, আর পরে যে পজিটিভ, পজিটিভের দ্বারা ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা বা ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এই বাক্যের মধ্যে দেখেন লা ইলাহা ইল্লা হুয়া, তার মানে তাওহীদের পূর্ণাঙ্গ রূপ চলে আসতো, বিশেষভাবে তাওহীদ ফিল ইবাদা, ইবাদত করার ক্ষেত্রে একমাত্র উপযুক্ত সত্তা, একমাত্র সঠিক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু লা ইলাহা, যে তিনি যে একমাত্র ইবাদতের উপযুক্ত সত্তা। এই যে এই পর্যন্ত যে কথাটা বলল, পরবর্তী সবগুলো আয়াতে এর দলিল পেশ করতেছেন যে তিনি কেন একমাত্র উপযুক্ত ইবাদত পাওয়ার ক্ষেত্রে, আর কেউ কেন ইবাদত পাওয়ার উপযুক্ত না, এর বিভিন্ন দলিল প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা শব্দের মধ্যে দেওয়া হচ্ছে। দেখেন প্রথমেই বলতেছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত সত্তা কারণ তিনি হলেন আল হাইয়ু। আল হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব, আমরা বাংলাতে বলি চিরঞ্জীব, আসলে চিরঞ্জীবের মূল অর্থটা বুঝাই হলো সাহিবুল হায়াতিল কামিলাতি, যিনি একমাত্র পূর্ণাঙ্গ জীবনের অধিকারী। আমরা দুনিয়াতে আসি যারা মানুষ, জিন, প্রাণীকুল, নাবাতাত, উদ্ভিদ, আমরা যা কিছু আছি এই সব কিছুই জীবনের অধিকারী, আমাদের একটা আত্মা আছে, জীবন আছে, বাকি আমাদের হায়াত গুলো হলো আল হায়াতুন নাকিসা, অসম্পূর্ণ জীবন, কারণ এক সময় আমরা ছিলাম না, আবার একটা সময় আসবে আমরা থাকবো না, এবং এই যে যে সময়টা আমরা আছি এর মধ্যেও কত প্রকার ত্রুটি, কত প্রকার প্রয়োজন, কত প্রকার মুখাপেক্ষিতা, কত প্রকার অপবিত্রতা আমাদের সাথে সম্পৃক্ত, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি হলেন আল হাই, অর্থাৎ তিনার জীবনটা হলো সবচেয়ে পূর্ণাঙ্গ, তিনার কোনো তিনি কোনো সময় ছিলেন না এমন হয়নি, এবং তিনি থাকবেন না এমনও হবে না, অর্থাৎ তিনি অনাদিকাল থেকে ছিলেন এবং অনাদিকাল থাকবেন, তার কোনো অস্তিত্বহীন ছিল না এবং তিনি অস্তিত্বহীন হবেন না, এজন্য তিনি হলেন আল হাই, পূর্ণাঙ্গ জীবনের অধিকারী। আমাদের জীবনটা অপূর্ণাঙ্গ, নাকিস, কিন্তু তিনি পূর্ণাঙ্গ জীবনের অধিকারী। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার গুণের ক্ষেত্রে, পরিচয়ের ক্ষেত্রে আল্লাহর যে গুণগুলো আছে সব হলো ওয়াজিবুল বুজুদ, অর্থাৎ যার অস্তিত্ব আবশ্যক, আরবিতে বলে ওয়াজিবুল বুজুদ, যার অস্তিত্ব আবশ্যক। আমরা আমাদের অস্তিত্বের এখন আমরা কথার কথা কেউ জ্ঞান শিখেছি, জ্ঞানের অস্তিত্ব আমার সাথে সম্পৃক্ত হয়েছে, কেউ আমরা কোনো একটা সেলফ স্কিল আমরা অর্জন করেছি সেটা আমার সাথে সম্পৃক্ত হয়েছে, কিন্তু একসময় সেটা আমার সাথে ছিল না, বা এখন আমি সুস্থ আছি একসময় ছিলাম না, এখন আমার এটা আছে ওটা এক সময় ছিল না। দেখেন আমাদের সবগুলোর কিন্তু একটা নাস্তি ছিল, মানে এক সময় এটার অস্তিত্বহীন ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষেত্রে যত গুণ আছে এটার কখনোই অস্তিত্বহীন ছিল না এবং কখনোই অস্তিত্বহীন হবে না, এই জন্যই তিনি হলেন আল হাই, তিনি হলেন ওয়াজিবুল উজুদ। এর মধ্যে আসলে ওই যে আমাদের নাস্তিক বন্ধু ভাইদের থেকে যে প্রশ্নটা আসে, এই প্রশ্নের উত্তরটা এখানে পাওয়া যায়, যে তারা প্রশ্ন করে যে আচ্ছা আমরা কোরআনে কারিমে একটা আয়াত আছে না, লাইসা কামিসলিহি শাইউন, তার মতো কোনো কিছু নাই, তার মতো কোনো কিছু নাই, এই জন্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে আল্লাহর ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে আমরা একটা পড়ি না যে আল্লাহর কি কোনো আকার আছে, আল্লাহর কি কোনো আকার আছে। এক্ষেত্রে আমরা জানি যে একদল বেদাতি আছে, তারা বলে আল্লাহর আকার আছে, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি না আল্লাহ নিরাকার, বাকি আল্লাহ নিরাকার এটা বলে এখন কোরআনে কারিমের কিছু আয়াতের মধ্যে আল্লাহর চেহারা, আল্লাহর হাত, আল্লাহর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে, তাহলে এই যে আকার যে উল্লেখ করা হলো এগুলোর অর্থ কি? এগুলোর ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা বলে এই যে আল্লাহর আকার, এই যে এগুলো বলা হচ্ছে এগুলো এই যে আমাদের মানুষের মতো না, আমরা হাত চিন্তা করলে এই যে আমার হাত তার হাত এরকম চিন্তা না, আল্লাহর হাত আল্লাহর চেহারা এগুলো সব কিছু হলো মা ইয়ালিকু বিশানিহি, তার সাথে যেরকম সামঞ্জস্যপূর্ণ সেরকম হবে। এখন যদি আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি যে আল্লাহর হাত, তার মানে এই যে হাতের একটা অস্তিত্ব আমরা দেখতেছি, তার মানে এই হাত একসময় অস্তিত্বহীন ছিল, এই হাত একসময় ছিল না এরকম বলতে হবে। আল্লাহর আকার যদি সাব্যস্ত করি তাহলে এই হাত ছিল না যদি বলি, আল্লাহর হাত আছে তাহলে এই আল্লাহর হাতটা কেউ একজন বানাইছে, তাহলে কে বানাইছে, তার মানে আল্লাহর নুকস প্রমাণিত হয়, বা আদাল্লাহ আল্লাহর নুকস প্রমাণিত হয়, অসম্পূর্ণতা প্রমাণিত হয়, তার মানে বোঝা যায় যে আল্লাহর হাত আছে মানে আল্লাহ মাআজ আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ ছোট আল্লাহ আর একজন বড় আছে যিনি তার হাত বানাইছেন, যিনি তার এটা বানাইছেন, যিনি তার ওইটা বানাইছেন,
মাজ আল্লাহ, এরকম উদ্দেশ্য না। আল্লাহর সবগুলো গুণ হলো ওয়াজিবুল বুজুদ, অর্থাৎ সব সময় সেগুলো অস্তিত্বে ছিল, সব সময় অস্তিত্বে থাকবে, কখনোই অস্তিত্বহীন ছিল না। এই জন্যই তিনি হলেন আল হাই, চিরঞ্জীব, পূর্ণাঙ্গ জীবনের অধিকারী। এই জন্যই কোরআনে কারিমে আসছে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো আলাল হাই, সেই সত্তার উপরে যিনি সাহেবে হায়াতে কামেলা, পূর্ণাঙ্গ জীবনের অধিকারী। আমরা ভরসা করি আমার স্বামীর উপরে, আমার সন্তানের উপরে, আমার স্ত্রীর উপরে, আমার বসের উপরে ইত্যাদি, কিন্তু ভরসা করতে হবে কার উপরে? আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, যার কোনো শেষ নাই, যিনি কখনো অস্তিত্বহীন হবে না। আমরা দুনিয়াতে যার কাছেই উপকার চাই না কেন, যার কাছেই যে কোনো ভাবে সাফাত বা নাফা ইত্যাদি চাই না কেন, এই সবগুলোই অসম্পূর্ণ, সে পূর্ণাঙ্গ ভাবে দিতে পারবে না। এই জন্য আল্লাহ শিখাচ্ছেন যে তাওয়াক্কুল করো আলাল হাইয়্যাল্লাযী লা ইয়ামুত, এমন সত্তার কাছে যিনি উপকার দিতে পারে, যার উপকার কখনো শেষ হবে না এবং যিনি কখনো অভাবে পড়ে না তার কাছে। আল হাই অনেক বড় একটা নাম আল্লাহ তাআলার, অনেক বিরাট অর্থপূর্ণ। পরে আসছে আল কাইয়ুম। আল কাইয়ুম এই শব্দটা কামা থেকে মুবালাগার শব্দ, কামা ইয়াকুমু মানে দণ্ডায়মান হওয়া, কাইয়ুম মানে কাইমুন বিনাফসিহি ওয়াল মুকিমু লিগাইরিহি, কাইয়ুম মানে অধিক প্রতিষ্ঠিত, এরকম বোঝায়। কাইমুন এর মধ্যে দুইটা অর্থ, এক নাম্বার কাইমুন বিনাফসিহি, আমরা বাংলা অর্থ করি অবিনশ্বর, অবিনশ্বর সবকিছুর ধারক বাহক, এভাবে বাংলায় অর্থ হয়। বাকি আসলে কাইয়ুম এটার মধ্যে দুইটা অর্থ, এক নাম্বার হলো কাইমুন বিনাফসিহি, অর্থাৎ তিনি পূর্ণাঙ্গ স্বয়ং সম্পূর্ণ, যেটা আমরা পড়েছি আল্লাহু সমাদ, তিনি অমুকাপেক্ষী, তার কারোর প্রয়োজন হয় না, কোনো কিছু করার ক্ষেত্রে কারোর প্রয়োজন হয় না। আল্লাহু হুয়াল গানিয়্যু, তিনি গানি অমুকাপেক্ষী। ওয়া আনতুমুল ফুকারা, এবং তোমরা সবাই যত সৃষ্ট জীব আছে, যত মাখলুকাত আছে, যত নাবাতাত আছে, সব হলো ফুকারা, অর্থাৎ সব হলো মুকাপেক্ষী, একমাত্র আল্লাহ হলেন অমুকাপেক্ষী। এটা হলো কাইমুন বিনাফসি। দুই নাম্বার মুকিমুন লিগাইরিহি, এবং তিনি এই গায়ের অর্থাৎ যত মাখলুকাত আছে, যা কিছু আছে তিনি ব্যতীত, এই সব কিছুকে প্রতিষ্ঠিত রাখনে ওয়ালা। এই যে দ্বিতীয় অর্থটাই করা হয়, তিনি সবকিছুর ধারক বাহক, অর্থাৎ সব কিছুর প্ল্যান এবং সব কিছুকে বহাল রাখা, প্রতিষ্ঠিত রাখা, এটা তিনি করেন, আল হাইয়ুল কাইয়ুম। তাহলে দেখেন, যিনি এমন সত্তা যিনি পূর্ণাঙ্গ জীবনের অধিকারী, একমাত্র ইবাদত পেলে তিনিই পেতে পারেন, এবং যিনি নিজে প্রতিষ্ঠিত, কোনো কিছুর প্রয়োজন হয় না, এবং যিনি সবার প্রয়োজন পূরণ করেন, তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র তিনিই হতে পারেন। সুতরাং এখন দেখি আমরা যাদের ইবাদত করি, সেটা ফেরেস্তার হোক, সেটা শয়তানের হোক, কোনো মূর্তির হোক, কোনো পূর্বের নবী রাসুলকে হোক, যাদের আমরা করতে চাই না কেন, দেখবেন এই যে এই দুইটা গুণ কারোর মধ্যে পাওয়া যাবে না। কেউই পূর্ণাঙ্গ জীবনের অধিকারী না, এক সময় শেষ হয়ে গেছে, আবার কেউই নিজে পূর্ণাঙ্গ স্বয়ং সম্পূর্ণ না, সবকিছুকে ধারণ করে থাকে না। সুতরাং অন্য কেউ এই ইবাদত পাওয়ার উপযুক্ত না, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, না আল হাইয়ুল কাইয়ুম। সম্মানিত উপস্থিতি, এই দুইটা নামকেই ইসমুল আজম বলা হয়। হাদিসে পাকে আসছে ইসমুল আজম পরে দোয়া করলে দোয়া কবুল হয়, ইসমুল আজমের দ্বারা সবকিছু অর্জন হয়। ইসমুল আজম কোনটা? সারাহাতান কোন হাদিসে আয়াতে আসে নাই, বাকি অনেক মুহাদ্দিসিন অনেক মুফাসসিরিন বলেন ইসমুল আজম হলো এই দুইটা নাম, আল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন আল হাই, তিনি হলেন আল কাইয়ুম, এই দুটা হলো আল্লাহ তাআলার ইসমুল আজম। এই জন্য আমরা দোয়া করার সময় এই দুইটা নাম পড়ে দোয়া করতে পারি, যেহেতু অনেক মুহাদ্দিসিন এই দুইটা নামকে আল ইসমুল আজম বলেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত আল্লাহ বলতেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার তন্দ্রা আসে না এবং তিনি ঘুমান না, তার কোনো ঘুম বা তন্দ্রা তাকে ধরতে পারে না, স্পর্শ করতে পারে না। তাহলে দেখেন, যিনি চিরঞ্জীব, যিনি সবকিছুকে ধারণ করে আছে, তখন একটা
মানে মানে প্রশ্ন তৈরি হয়, আচ্ছা তিনি কি ঘুমান বা সবকিছুকে ধারণ করে থাকলে একটা বিরাট কঠিন কাজ এই কাজ করতেছেন, তাহলে তিনি কি ক্লান্ত হন? ক্লান্ত হওয়ার সাথে তন্দ্রার সম্পর্ক, তাহলে বলতেছেন লা তাখুযুহু সিনাতুন, না ক্লান্ত হন না, ক্লান্ত হওয়ার পরে যে তন্দ্রা আসে কখনোই সেটা তাকে স্পর্শ করে না। ওয়ালা নাউম, এবং এই যে মানুষের সুস্থ থাকার জন্য যত প্রাণীকুল আছে সুস্থ থাকার জন্য তাদের একটা আবশ্যকীয় প্রয়োজন হলো ঘুম। এই সুস্থ থাকার জন্য তাদের এই ঘুমের মুখাপেক্ষী হয়, তাদের মানুষ বা আমরা ঘুমের মুখাপেক্ষী হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পূর্ণাঙ্গ সত্তা তার জন্য এই ঘুমের প্রয়োজন হয় না। তার মানে এই যে ঘুমানো, তন্দ্রা যাওয়া, এগুলো হলো মানবিক ত্রুটি, মানবীয় কি বলে মানবীয় দুর্বলতা। এই দুর্বলতা গুলো অবিনশ্বর সত্তার সাথে, যিনি একমাত্র উপাসনার উপযুক্ত সেই সত্তার সাথে উপযুক্ত না, এই জন্য আল্লাহ তাআলা নফি করে দিচ্ছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাকে কখনো তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করতে পারে না, ঘুম বা তন্দ্রা স্পর্শ করতে পারে না। তাহলে এখানে দুইটা মানবীয় দুর্বলতার কথা বলা হয়েছে, ঘুম বা তন্দ্রা, সৃষ্টি জগতের এই দুইটা মুখাপেক্ষিতার কথা বলা হলো। তো এরকম এই দুইটার সাথে মানুষ বা সৃষ্টিকুলের যত মুখাপেক্ষিতা আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা সুবহান, তিনি পবিত্র, মুনাজ্জাহ, তিনি সব কিছু থেকে পবিত্র। এটা এই অংশের মধ্যে বুঝাচ্ছে যে যত প্রকার দুর্বলতা, যত প্রকার মুখাপেক্ষিতা, যত প্রকার ইহতিয়াজাত সৃষ্টিকুলের আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো থেকে পবিত্র। সুবহানাল্লাহ, এটাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে সুবহান বলি না, তিনি পবিত্র, অর্থাৎ কোন জিনিস থেকে? যত প্রকার দুর্বলতা আছে, মানুষ মিথ্যা বলে, মানুষ খাওয়ার প্রয়োজন হয়, মানুষ একটা নির্দিষ্ট সময় পরে ঘুম, ক্লান্তি ইত্যাদি তার প্রয়োজন হয়, অসুস্থ হয়ে গেলে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয়, সে অসুস্থ হয়, তার খাবারের প্রয়োজন হয়, খাবার তার ইস্তিনজা করার প্রয়োজন হয়, সন্তান নেওয়ার প্রয়োজন হয়, মানুষের কাছে যাওয়ার প্রয়োজন হয়, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব কিছু থেকে পবিত্র। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, তাহলে দেখেন যেই সত্তা সকল অমুকাপেক্ষিতা বা সকল প্রকার দুর্বলতা থেকে পবিত্র, তাহলে তিনি একমাত্র উপাসনা পাওয়ার উপযুক্ত, অন্য কেউ না। তাহলে এটা হলো আল্লাহ ইলাহ বা একমাত্র সত্য ইলাহ, এটার দুই নাম্বার দলিল। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা বালাগা পড়েছি আমরা জানি ঘুম এবং তন্দ্রা কাছাকাছি জিনিস, একটা বললেই হতো যে ঘুম আসে না, ঘুমের সাথে তন্দ্রা আবশ্যকীয়, তাই না? একটা বললেই হতো, দুইটা বললো কেন? তাহলে আমরা বুঝে গেছি এটা কি জানি বলে, তন্দ্রাকেও আমরা বাংলাতে ঘুমই বলি, দুইটাই ঘুমের সম্পর্ক, তো একটা বললেই আসলে দুইটা বোঝা যাইতো, দুইটা বললেন কেন? এটা হলো ইজাজ, মুসাওয়াত, ইতনাব, বালাগার একটা নিয়ম আছে, এটা হলো ইতনাব হয়েছে। ইতনাব এখানে এই যে সিনাতুন, এটা হলো তুলনামূলক দুর্বল, নাউমুন তুলনামূলক শক্তিশালী। আমরা জানি একটু ক্লান্ত হলে ঘুম আসে, অর্থাৎ ঘুমের আগের মুহূর্তে হলো তন্দ্রা, এই তন্দ্রা, এই তন্দ্রাটা হলো আসফাল আর ঘুমটা হলো আলা। এর প্রথমে দুর্বলটাকে নফি করছে, এরপরে শক্তিশালীটাকে, এটাকে বলে জিক্রুল আম বাদাল খাস। এই যে ঘুমটা ব্যাপক, ঘুমের মধ্যে তন্দ্রাও আছে, আর সিনাতুন তন্দ্রা এটা হলো স্পেশাল খাস, তাহলে প্রথমে খাস উল্লেখ করে তারপরে স্পেশালটা উল্লেখ করছে, যদি ওটার মধ্যে আছে। বাকি এই দুইটা বলার দ্বারাই মূলত একটা ফায়দা পাওয়া গেছে, সেটা হলো যে কিছু মানুষ আছে যে তাদের তন্দ্রা আসে না, ঘুম আসে, আর কিছু মানুষ আছে ঘুমের ক্ষেত্রে সে খুব না, সে তন্দ্রা দ্বারাই তার ঘুম পূর্ণ হয়ে যায়। যখন দুইটাই বলা হয়েছে তো আল্লাহর ক্ষেত্রে দুইটাকেই নফি করা হচ্ছে। যদি শুধু সিনাতুন বলতো তাহলে বোঝা যেত আচ্ছা তন্দ্রা আসে না, তার মানে মনে হয় তিনি সরাসরি ঘুমান, আল্লাহ মাফ করুক। অথবা শুধু যদি ঘুম বলতেন, আচ্ছা তিনি ঘুমান না, বাকি এত এই সব কিছুর ধারণ
পরে যেহেতু আছেন তিনি, তার মানে মনে হয় ক্লান্ত হয় ঘুমান না, বাকি মনে হয় কিছু ক্লান্তি আছে, এরকম একটা বোঝা যেত। তাহলে সুবহান তারা দুইটাকেই নফি করে দিচ্ছেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম, না কোনো ক্লান্তির দ্বারা তার কোনো তন্দ্রা আসে না বা তার কোনো ঘুমের প্রয়োজন হয় না, তিনি কখনোই ঘুমান না। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। এরপরে বলতেছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু লা, এই যে যে লি বা লা হারফুল জার, এটার ছয়টা অর্থ আছে। এই ছয়টা অর্থের মধ্যে একটা অর্থ হলো তামলিক, মালিকানা বোঝায়। যদি আমি বলি লি কালামুন, তাহলে অর্থ হবে আমি একটা কলমের মালিক। যেমন আমি বললাম লি বাইতুন, আমার একটা বাড়ি আছে, তার মানে আমি একটা বাড়ির মালিক। লি সাইয়ারাতুন, আমার একটা গাড়ি আছে, গাড়ির মালিক। তাহলে লি দ্বারা মালিকানা বোঝায়, তামলিক। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে লাহু লাহু বলে তার মালিকানা বোঝাচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ, লাহু একমাত্র তারই মালিকানা, মা যা কিছু আছে, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, ও মা ফিল আরদ এবং যা কিছু আছে জমিনের মধ্যে, জমিন এবং আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিকানা তার জন্য। যদি এই বাক্যটা হতো মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি লাহু, এই লাহু বুঝালে তার জন্য মালিকানা বুঝাইতো, বাকি অন্য কারোর জন্য আছে কিনা এই ব্যাপারে বাক্যটা নীরব। কিন্তু এই লাহু এটাকে বাক্যের শুরুতে নিয়ে আসার কারণে বাক্যটা কসর হয়ে গেছে, অর্থের মধ্যে তাকসীর সৃষ্টি হয়েছে। বাক্যের অর্থ হচ্ছে লাহু একমাত্র তারই মালিকানা, একমাত্র তিনিই মালিক আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে। যেমন উপস্থিতি দেখেন, আমরা জানি দুইটা ইসমুল মাউসুল আছে, একটা হলো মান আর একটা হলো মা। মা অর্থ হলো যা, এটা গাইরু আকেলকে সাধারণভাবে বুঝায়, বাকি এর মধ্যে আকেলও ইনক্লুড আছে। আর একটা হলো মান, মান দ্বারা আকেলকে বুঝায় শুধু। তাহলে যদি বাক্যটা থাকতো লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাহলে শুধুমাত্র আকেল সম্প্রদায় যারা আছে তাদের মালিকানা বুঝাইতো, কিন্তু মা বলার কারণে আকেল গাইরু আকেল সব বুঝাচ্ছে। তার মানে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীতে যত বিবেকবান সৃষ্ট জীব আছে তাদের মালিক, বিবেকহীন যারা আছে তাদের মালিক, অর্থাৎ সব কিছুর মালিকানা আল্লাহ সুবহানাহু তাআলা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তো যার যেই সত্তার এরকম সব কিছুর মালিকানা, তিনি একমাত্র কি ইবাদত পাওয়ার উপযুক্ত, তিনি ছাড়া আর কেউ এই পূর্ণাঙ্গ ইবাদত পাওয়ার উপযুক্ত না। তাহলে এটা তিন নাম্বার দলিল হয়ে গেল। চার নাম্বার দলিল, মান দাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, মান কে আছে ওই সত্তা, যা যে আল্লাযী যিনি ইশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার নিকটে, ইল্লা বিইযনিহ তার অনুমতি ব্যতীত, তার অনুভূতি ব্যতীত তার কাছে সুপারিশ করতে পারে, কি আছে এমন সত্তা। গত কয়েক ক্লাস আগে আমাদের আরেকটা আয়াত গিয়েছিল, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কি আছে যে সত্তা আল্লাহকে কর্জে হাসানা দিবে। ওখানে আমরা বলতেছিলাম এই দেখেন, মান একটা ইসমুল মাউসুল, যা আরেকটা ইসমুল ইশারা, আল্লাহদি আরেকটা ইসমুল মাউসুল, এই তিনটা শব্দ ব্যবহার হয়েছে। আসলে এখানে শুধু মান বললেই হতো, অথবা এই তিনটার কোনোটা না দিয়ে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি এটার শেষে প্রশ্নবোধক দিয়ে দিলেই হতো, তাই না? কি আছে এই যে ইয়াশফাউর মধ্যেই হুয়া আছে, এই হুয়া বুঝাচ্ছে কে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো এই যে আল্লাহ তাআলা এতগুলো শব্দ কেন এখানে অতিরিক্ত আনছেন, মান এরপরে যা এরপরে আবার আল্লাহদি কেন অতিরিক্ত আসছে। মানে তো বুঝতে, এটা হলো ইতনাব, ইতনাব এটা হচ্ছে তারগিব, উৎসাহ বা তার বিশেষ মর্যাদা বোঝানোর জন্য। জিকির, জিকিরের মাধ্যমে মর্যাদা বোঝায় না, যে আল্লাহ সুবহানাহু তাআলা এই যে কিছু ব্যক্তি হবে যারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সুপারিশ করে তার বন্ধু বান্ধব, তার পরিবার পরিজন, তার অনুসারীদেরকে সে সুপারিশ করে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করবে। এই যে যারা এই দলের অন্তর্ভুক্ত হবে তাদের মর্যাদা কতই না উত্তম, যে তাদের মতো হওয়া
এদিকে উৎসাহিত করা বা তাদের বিশেষ মর্যাদা বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো শব্দ হলো। মান কে? যা যে ওই সত্তা আল্লাহ দি যিনি ইয়াসফাউ, এর মধ্যে হুয়া এতগুলো শব্দ নিয়ে আসছে যেন তার সর্বোচ্চ মর্যাদা বুঝা দেয়। সুপারিশ করবে কে? আমরা জানি সুপারিশ করবে হলো নবীগণ। এই সুপারিশের একটা বিখ্যাত হাদিস আমরা জানি, কিয়ামতের দিন যখন সেই ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, বড় বড় নবীরা সবাই ইয়া নাফসি পড়তে থাকবে এবং সবাই দৌড়াতে থাকবে, যে আদম আলাইহিস সালামের কাছে যাবে যে আপনি সুপারিশ করেন যেন হিসাব শুরু হয়ে যায়। তিনি বলবেন, না আমি পারবো না, আমি নিষিদ্ধ গাছের ফল খাইছি, আমি অপরাধী, আমি এটা পারবো না, এই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহর কাছে এটা আমি পেশ করতে পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনি পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি পাঠাবেন আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে যাও, সর্বশেষ বলে দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, একমাত্র তিনিই পারবেন এই সুপারিশ করতে, তিনি একমাত্র মাকামে মাহমুদের অধিকারী। তখন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন, তখন কিয়ামতের মাঠ কায়েম হবে, বিচার শুরু হবে। তো এই যে মান যাল্লাযী, যে সুপারিশ করবে, যারা সুপারিশ করার ক্ষমতা যারা পাবে, সেদিন আল্লাহ তাআলা যাদেরকে যাদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তারা কতই না সৌভাগ্যবান এবং তারা কতই না মর্যাদার অধিকারী, এটা বোঝানোর জন্যই দেখেন কতগুলো শব্দ অতিরিক্ত। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, শাফাআত সুপারিশ বলে আরেকজনের জন্য কেউ সুপারিশ করে তাকে পার করে দেওয়া। সুপারিশের ব্যাপারে নরমালি হলো কোরআনে কারিমে দুই রকম আয়াত আসছে, সূরা বাকারা শুরুর দিকে আমরা দুইবার পড়ে আসছি যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কোনো বিনিময়ে কাজে আসবে না, কোনো ব্যক্তি অপর ব্যক্তি থেকে কাজে আসবে না, কোনো সুপারিশ কাজে আসবে না, ওয়ালা শাফাআতুন। তো সুপারিশ কাজে আসবে না মানে কি? আল্লাহর অনুমতি ব্যতীত কোনো সুপারিশ কাজে আসবে না, আল্লাহ যার জন্য যাদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন তাদের জন্য সেটা কাজে আসবে। তো আমরা জানি সুপারিশের অনুমতি থাকবে নবীদের জন্য, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে সাহিবুল কোরআন, যারা কোরআনের ধারাবাহক হবে, যারা কোরআনকে নিয়ে সব সময় পড়ে থাকে, তাদাব্বুর করে, তাদেরকেও আল্লাহ তাআলা সুপারিশের অনুমতি দিবেন। কোন হাদিসে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে যে কোরআনের ভালো করে আয়ত্ত করে, মেমোরাইজ করে এবং কোরআনকে অনুধাবন করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এটা হাফেজের মর্যাদা হিসেবে বলা হয়। বাকি এই হাফেজ অর্থ যে আমল করে যে তাকে আল্লাহ তাআলা 10 জন জাহান্নাম অবধারিত হয়ে গেছে এরকম 10 জনের জন্য তার সুপারিশ কবুল করবেন, আলেমের সুপারিশ কবুল করবেন। একইভাবে ভালো কাজ যারা করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালেহীন সিদ্দিকীন, তারা সবাই সুপারিশের অনুমতি প্রাপ্ত হবে, এমনকি মুত্তাকি এক বন্ধু আরেক বন্ধুর জন্য সুপারিশের অনুমতি পাবে, মুত্তাকি বাবা মা তার সন্তানের জন্য অনুমতি পাবে, মুত্তাকি সন্তান তার বাবা মায়ের জন্য অনুমতি পাবে। সেই হিসেবে এই যে এই তাকওয়া অর্জন করে সুপারিশ করার মতো আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যাদেরকে জানাইছেন যে এরা এরা এদের জন্য এদের জন্য সুপারিশ করতে পারবে, সেই দলের অন্তর্ভুক্ত যেন আমরা হওয়ার জন্য আমাদের আমলকে বৃদ্ধি করি, তাকওয়া বৃদ্ধি করি, সেদিকে উৎসাহিত করার জন্যই মান যাল্লাযী অতিরিক্ত করা। তাহলে এই বাক্যে বলতেছে মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কে আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? এরপরে বলতেছি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা কিছু আছে সব কিছু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, বাবাই না আইদিহিম সামনে যা আছে, ও মা খালফাহুম এবং পিছনে যা আছে, সামনে এবং পিছনে দেখেন সামনে কি আছে, আমাদের দুই হাতের সামনে হলো দুনিয়া, অর্থাৎ এই দুনিয়াতে যা কিছু হবে আমরা যা কিছু করব তিনি জানেন, ও মা খালফাহুম এবং পিছনে, পিছনে মানে ভবিষ্যতে, এই ভবিষ্যতে বলতে উদ্দেশ্য কি আখেরাত, অর্থাৎ আখেরাতে যাওয়ার পরে কে জান্নাতি হব, কার ডান হাতে আমল নামা, কে বাম হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলা জানেন, ওমা খালফাহু, এটা একটা অর্থ হতে পারে। আর একটা অর্থ পারে যে সামনে বলতে আমরা বুঝি হলো ভবিষ্যৎ আর পিছনে বলতে বুঝি অতীত, তো অতীতে যা কিছু করে আসছি
যা যা ভালো কাজ করছি, যা যা খারাপ কাজ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং সামনে ভবিষ্যতে আমরা হেদায়েত প্রাপ্ত হয়ে ভালো কাজ যেগুলো করব, অথবা আমি গোমরাহির মধ্যে পড়ে ইমান হারা হব না আমার কি অবস্থা হবে সেটাও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তাহলে এই যে সামনে যা আছে পিছনে যা আছে সব জানেন। একইভাবে এটার আরো বিভিন্ন অর্থ করা যায়। এই যে কেউ কেউ এই যে এই আয়াতের পূর্বের চার বাক্য এবং পরের চার বাক্য, এই সামনের পূর্বের চার বাক্যকে সামনে, পিছনের চার বাক্যকে পিছনে, এভাবেও ব্যাখ্যা করেছেন। বাকি আয়াতে যেহেতু নির্দিষ্ট নাই সব ব্যাখ্যা এখানে হতে পারে। আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তার মানে মৌলিক ব্যাখ্যা এখানে দুইটা, একটা হলো আখেরাত দুনিয়া, আর একটা হলো অতীত ভবিষ্যৎ। ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞান থেকে কেউ আয়ত্ত করতে পারবে না, সামান্য পরিমাণ, বিশাইইম মিন ইলমিহি, একেবারে সামান্য পরিমাণ, ইল্লা বিমা শাআ, তার ইচ্ছা ব্যতীত, অর্থাৎ তিনি যদি ইচ্ছা করেন তাহলেই তারা সামান্য জ্ঞান অর্জন করতে পারে। কোরআনে পাকে আসছে, ওমা উতিতুহু ওমা উতিতুল ইলমা ইল্লা কালিলা, ওমা উতিতুহু ইল্লা কালিলা, মানে আমি আমার জ্ঞানকে সামান্য পরিমাণই দিয়েছি, আমার জ্ঞানকে আমি সামান্য পরিমাণই দিয়েছি। এখানে যে মিন ইলমিহি আছে, তার জ্ঞান, এই তার জ্ঞান বলতে উদ্দেশ্য কি, এই হা মার্জিটা কোন দিকে ফিরেছে এটার ব্যাপারে প্রসিদ্ধ দুইটা তাফসির আছে। একটা তাফসির হলো ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি, তার জ্ঞান থেকে মানুষ যতটুকু তিনি চান ততটুকুই জানে। তার জ্ঞান বলতে উদ্দেশ্য হলো আল্লাহর সত্তা সম্পর্কে জ্ঞান, তিনি কত মহান, তিনি কত বড়, তার কুদরত, তার সিফাত, এই যে যে জ্ঞান, এগুলো মানুষ আল্লাহ যতটুকু জানাইছেন ততটুকুই জানে। অর্থাৎ আল্লাহ সম্পর্কে আমরা কতটুকু জানি, আল্লাহ তাআলার প্রসিদ্ধ যে নামগুলো আছে এই নামগুলোর অর্থ থেকে যে বিষয় বের হয় এতটুকু জানি, তাই না? আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহকে আমরা দেখি নাই, বা আল্লাহর সত্তার কোনো বাস্তব বিষয় আমাদের সামনে নাই, তাই না? তো এই যে এটাই বলতেছে মিন ইলমিহি, তার সত্তা সম্পর্কিত জ্ঞান, ইল্লা বিমা শাআ, তিনি যতটুকু চেয়েছেন ততটুকু জানাইছেন, ততটুকুই মানুষ জানে, এর বাহিরে সামান্য পরিমাণ আয়ত্ত করতে পারবে না। এক, এটার আরেকটা অর্থ হয় এই যে মিন ইলমিহি বলতে মিন মালুমাতিহি, এই জ্ঞান, জ্ঞান মানে এই যে কি হচ্ছে, কি হবে, কি হতো, কি হওয়ার দরকার, কি হবে না, এই যে যে জ্ঞান, কোনটা উপকারী কোনটা খারাপ, এই যে যে জ্ঞান, এই জ্ঞান অর্থাৎ ইলম দ্বারা উদ্দেশ্য মালুম জ্ঞান, এই মালুমাত অর্থাৎ আল্লাহ তাআলার যে জ্ঞান, যে মালুমাত, সেটা থেকে সামান্য পরিমাণও কেউ জানতে পারবে না যতটুকু তিনি জানান তার বাহিরে। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সব কিছু শিখাইছি, তার মানে এই যে আমরা দুনিয়াতে এই সায়েন্স বলি যত কিছু আছে, এই জ্ঞান আল্লাহ তাআলার দেয়া সামান্য জ্ঞানের অন্তর্ভুক্ত, এই সামান্য জ্ঞানের মধ্যেই আছে। সুতরাং আমরা মহাপণ্ডিত ইত্যাদি দাবি করাটা এটা একেবারে নিতান্তই বোকামি, কারণ আল্লাহ তাআলার এলেমের সামনে এগুলো কিছুই না। বিখ্যাত হাদিস আমরা জানি সূরা কাহাফের মধ্যে হাজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের ঘটনায়, মুসা আলাইহিস সালাম যখন ওই যে দরিদ্র এক লোকের নৌকায় উঠলো হাজির আলাইহিস সালাম সহ, তখন ওই নৌকায় একটা চড়ুই পাখি এসে বসলো, চড়ুই পাখি বসে তার ঠোঁটে সামান্য সমুদ্র থেকে পানি নিল, পানি নেওয়ার পরে হাজির আলাইহিস সালাম বলতেছে যে আমার জ্ঞান এবং আপনার জ্ঞান, এই যে এই পাখির ঠোঁটে যেই পরিমাণ পানি নিছে সমুদ্রের তুলনায়, এই পাখির ঠোঁটের পানি যেরকম সামান্য, আমার জ্ঞান আপনার জ্ঞান এবং সারা পৃথিবীর সবার জ্ঞান সেটা আল্লাহর জ্ঞানের তুলনায় এরকম সামান্য, এরকম সামান্য। তিনি যতটুকু চান ততটুকু আয়ত্ত করতে পারবে তার জ্ঞান থেকে, তার মালুমাত থেকে। সর্বশেষ দুইটা বাক্য, পরের বাক্যে বলতেছে ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়্যুহু, তার চেয়ার, তার কুরসি, ওয়াসিআ বেষ্টন করে আছে, আস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনকে,
অর্থাৎ পুরো আসমান এবং জমিনকে তার চেয়ার বেষ্টন করে আছে। যেমন তো বস্তুতে আমরা জানি আল্লাহ তাআলার কুরসি এটা আছে আরশের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলা আরশের উপরে, তাহলে তার কুরসি সেটা যদি আসমান জমিনকে বেষ্টন করে থাকে তাহলে আরশ কত বড়? তাহলে যে আরশের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা আছে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কত কুদরতওয়ালা, কত কবি, কত আজিম, তার সৃষ্টি দ্বারা তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলার অন্যতম সৃষ্টি হলো তার কুরসি, তার আরশ। তাহলে তার কুরসি আসমান সমূহ জমিন সমূহকে বেষ্টন করে আছে, পুরাটা ব্যাপ্তি। আর কুরসি আছে হলো আরশের উপরে, আল্লাহ সুবহানাহু তাআলা আরশের উপরে, তাহলে আরশ কত বড়? আরশের চাইতে সেই সত্তা যিনি এগুলো বানাইছেন তিনি কত বড়? এখান থেকে আল্লাহর মহানতা, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা হচ্ছে। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ। অনেক মুফাসসিরিন বলেন এখানে কুরসি বলতে এটা পাওয়ার উদ্দেশ্য, পাওয়ার শক্তি, এটা মাজাজি অর্থ উদ্দেশ্য, হাকিকি না। কুরসির হাকিকত্ব হলো চেয়ার বা আসন ইত্যাদি, এটা হলো হাকিকত, বাস্তবিক অর্থ। বাকি এখানে মাজাজি অর্থ, রূপক অর্থ উদ্দেশ্য। আমরা চেয়ার এটা এটাকে আমরা ইয়া বলে না, কি জানি বলে, পাওয়ার অর্থে ব্যবহার করি না রূপক ভাবে। অনেক মুফাসসিরিন বলছেন এটা রূপক অর্থে উদ্দেশ্য, যে তার পাওয়ার, তার যে কুদরত, তিনি দেখেন, তিনি জানেন, তিনি সবকিছুর খবর রাখেন, তিনি সবকিছু একেবারে বাসির সামিয়া শুনেন, এই যে যে পাওয়ার, শোনা, দেখা এবং সবকিছুকে বেষ্টন করে থাকা, এটা আসমান সমূহ জমিন সমূহ, অর্থাৎ আসমান সমূহ এবং জমিনে যারা আছে আকেল গায়ের আকেল সবার মধ্যে ব্যাপৃত, সবার মধ্যে বিস্তৃত, অর্থাৎ সবার বাদশা তিনি, সবার অধিকার তার কাছে আছে। তাহলে দেখেন পূর্বের আয়াতে আমরা পড়তেছিলাম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনের সবকিছুর মালিকানা, আর ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি, এখানে বাদশাহী, রাজত্ব। তাহলে মালিকানাও যার, রাজত্বও যার, একমাত্র উপাসনা এবং এবাদত পাওয়ার উপযুক্ত কে হবেন? তিনি। দেখেন এটা আরেকটা দলিল যে একমাত্র এবাদতের উপযুক্ত তিনি। ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা, এই যে আসমান সমূহ সবকিছুকে তার পাওয়ার দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন, তার প্ল্যান দ্বারা নিয়ন্ত্রণ করতেছেন, সবকিছু পরিচালনা করতেছেন, তাহলে এগুলোর সংরক্ষণের দ্বারা কি তার কোনো ক্লান্তি আসে? এই প্রশ্নের উত্তর দিচ্ছে না, তিনি এতই পূর্ণাঙ্গ সত্তা, এতই শক্তিশালী সত্তা, লা ইয়াউযুহু হিফযুহুমা, এগুলোর কারণে তার কোনো আলাদা ব্যাগ পেতে হয় না, আলাদা কোনো ক্লান্তি বা কষ্টের কোনো ব্যাপার না। ওয়ালা ইয়াউযুহু হিফযুহুমা, সর্বশেষ বলতেছে ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়া, আর তিনি আল আলী, উঁচু, সর্বোচ্চ উঁচু, আযীম, এবং তিনি সবচেয়ে বড় বা মহান। তো তিনি সবচেয়ে উঁচু, এই উঁচু কথার অর্থ কি? এটা আসে অলুবন থেকে, অলুবন মানে উচ্চতা, অর্থাৎ অলু, এই কথাটার তিনটা অর্থ। এক নম্বর অলুবুল কাদার, তিনি মর্যাদার দিক থেকে সবচেয়ে উঁচু, কারণ তিনি একমাত্র ইবাদতের সত্তা, তিনি সবকিছুর মালিক এবং মালিক, বাদশাহ এবং তিনি অধিকারী, তিনি একমাত্র সবকিছু জানেন, তার অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারবে না, তিনি সবকিছুর জ্ঞানের অধিকারী, তার মানে তার মর্যাদা কি? সর্বোচ্চ। তাহলে তিনি হলেন উলুবুল কাদার, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, এক নাম্বার। দুই নাম্বার হলো উলুবুল মাকান, স্থান হিসাবেও, যে স্থানে তিনি আছেন স্থান হিসাবেও তিনি সর্বোচ্চ উঁচু। এই সব কিছুর উপরে হলো তার কুরসি, কুরসির আরশ, আরশের উপরে তিনি, তার মানে তিনি সর্বোচ্চ উঁচু। এই জন্য আমরা দোয়া করার সময় আমাদের হাত উপরের দিকে দিই, যে তিনি আমাদেরকে উপর থেকে রহমত দিবেন, সাকিনা নাজিল করবেন, আল আলী। তাহলে উলুবুল মাকাম, স্থান হিসাবেও তিনি সর্বোচ্চ উঁচু। যেন উপরে উঠার সময় আমরা বলি কি, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, তিনি সবচেয়ে বড়। তিন নাম্বার হলো উলুবুল কাদার, উলুবুল মাকান, আর একটা হলো উলুবুল কাহার, কাহার, পাহাড় মানে শাস্তি প্রদান ইত্যাদির ক্ষেত্রেও তিনি সবচেয়ে
উঁচু আহার, মানে দুনিয়াতে মুনতাকিম শাদিদ যে যত হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই হিসাব গ্রহণ বা কিস্ত এই ইনসাফ প্রদানের ক্ষেত্রে তিনি সবচেয়ে উঁচু, তার মতো ইনসাফ কেউ করতে পারবে না, সবাই আবেগ ইত্যাদির বশবর্তী হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কারোর প্রতি কোন জুলুম করা ব্যতীত প্রত্যেকের ন্যায্য পাওনা প্রদান করা করত তিনি সেখানে ইনসাফ কায়েম করবেন। তো সুতরাং তিনি হলেন উলুবুল কাহার, উলুবুল কাদার মর্যাদার দিক থেকে উঁচু, উলুবুল মাকান স্থান হিসেবে উঁচু, এবং উলুবুল কাহার শাস্তি প্রদান এবং বিচারের ক্ষেত্রে তিনি উঁচু। আল আজিম, এবং তিনি হলেন সবচেয়ে মহান, অর্থাৎ মহান হলো তিনি যে তার সিফাতিহি ওয়া আসমাইহি ওয়া রাহমাতিহি ওয়া কুদরতিহি, তিনি তার মর্যাদা তার রহমত এই সব কিছুর ক্ষেত্রে তিনি আজিম। এই আজিমটা আল্লাহ জামে সিফাত গুলোর একটা সব কিছুকে অন্তর্ভুক্ত করে, তিনি তার শক্তি, তিনি তার কুদরত, তিনি তার এলেম সব কিছুর ক্ষেত্রে আজিম, বিরাট, তার এগুলোর পরিমাণ হিউজ, আজিম। হুয়াল আলিয়ুল আজিম, সম্মানিত উপস্থিতি এই ছিল মোট 10টা বাক্য। এই বাক্যগুলোর অর্থ এবং প্রত্যেকটার মর্মার্থ অনেক বিস্তৃত। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে যে সূরা এই সূরার এই আয়াতের যে ফজিলতটা পড়লাম, এই ফজিলতটা তখনই হবে যখন আল্লাহর এই পরিচয়টা ধারণ করে এটা যখন আমরা বুঝে বুঝে পাঠ করব, এমন না যে আমি পড়তেছি মনোযোগ অন্যদিকে, যখন পড়বো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ার সময় আমার অন্তরে এই খেয়াল আসা চাই যে তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, অর্থাৎ আমাকে ইবাদত একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে এবং অন্য সকল প্রকার শিরিক থেকে মুক্ত থাকতে হবে, এই চিন্তা যেন আসে। আল হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র চিরঞ্জীব এবং সবকিছুর ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ সত্তা এবং তিনি সবকিছুর ধারক বাহক, আমরা সবাই মুখাপেক্ষী তিনি অমুখাপেক্ষী, আমরা সবাই কারোর দ্বারস্থ হই তিনি কারোর দ্বারস্থ হন না, বরং আমরা সবাই তার দ্বারস্থ হই, আমাদের জীবন অপূর্ণাঙ্গ আমাদের চলে যেতে হবে, তিনি একমাত্র আদি অনাদি সবসময় ছিলেন থাকবেন, তো সুতরাং তার কাছে আমাদের যাইতে হবে, এটা খেয়াল করে করতে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোনো প্রকার দুর্বলতা ত্রুটি তার নাই, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বাহ্যিকভাবে আমি যে কিছু এখন মালিক হইছি এগুলো আমি ম্যানেজার, কিন্তু প্রকৃত মালিক এই সব কিছুর তিনি, মান দাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে একমাত্র এই বিচারের দিনে তিনি যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। তাহলে মনে মনে খেয়াল করা যে আল্লাহ কোনো কারণে আমার যদি কোনো আমলের কারণে আমি আটকা পড়ে যাই, আল্লাহ আপনি সেদিন কারোর নবীজির সুপারিশ প্রাপ্ত হয়ে আমাকে আপনি বাঁচায় দিয়েন, অথবা আমার কেউ সুপারিশকারী হতে পারে এরকম আমাকে বাঁচায় দিয়েন এক, অথবা আপনি আমাকে যারা সুপারিশ করার যোগ্যতা পাবে আপনার কাছে সেরকম যোগ্যতা আমাকে অর্জন করার তৌফিক দিয়ে দেন, হ্যাঁ আল্লাহ আমি যেন আমার পরিবার পরিজন আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব যাদেরকে আমি দুনিয়াতে তাদের সাথে সময় কাটাই তারা যদি আটকা পড়ে বা তাদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি সুপারিশ করতে পারি আমাকে সেই যোগ্যতা দিয়ে দিন। এই যে মানজাল্লাদি, এটা পড়ার সময় অন্তরে অন্তরে এই খেয়াল আসা চাই, কারণ এখানে এই উৎসাহ প্রদান করাই এই বাক্যের উদ্দেশ্য। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, সব কিছু জানেন, তো সুতরাং আমি কোথাও তার অজান্তে কোনো কাজ করতে পারবো না, যত গুনাহের কাজই করি না কেন আমরা সবার গোপনে হয়তো করতে পারবো কিন্তু তার থেকে গোপনে করতে পারবো না, সুতরাং তিনি সবকিছু জানেন, মনে মনে এই খেয়াল থাকা চাই। ওয়ালা ইউহিতুন বিশাই ইম্মিন ইলমি ইল্লা বিমা শা, এই যে আমার মধ্যে যেই যতটুকু জ্ঞান আছে আমি যতটুকু আল্লাহর মেহরবানিতে শিখেছি বাহ্যিক দুনিয়া পরিচালনার জ্ঞান কোরআনের জ্ঞান ইত্যাদি যা আমি জানি, এটা মনে রাখবো আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞানের আল্লাহ যতটুকু চাইছেন ততটুকুই আমি জানি, তো সুতরাং এটা নিয়ে অহংকার করা যাবে না এবং এটাকে বিরাট মনে করা যাবে না, এটা একেবারে সামান্য এবং এটাও আল্লাহর দেওয়া রহমত।
ওসিয়া কুরসি ইহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার পাওয়ার সবকিছুকে বেষ্টন করে আছে, তিনি মহান। সুতরাং তার কুদরতকে ভয় করা চাই, তার বড়ত্ব সম্পর্কে অন্তরে আজমত আসা চাই, তাকে ভয় করা চাই, তার আদেশ নিষেধ ইত্যাদি পালন করার ক্ষেত্রে তার ভয় কাজে আসবে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, তিনি কোন প্রকার ত্রুটির থেকে মুক্ত। ওয়াল আলিয়ুল আজিম, তিনি সর্বোচ্চ উঁচু এবং তিনি মহান। এভাবে যদি অর্থ খেয়াল করে যদি এভাবে আমরা পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ এর যে প্রকৃত ফজিলত সেটা আমরা লাভ করতে পারবো, এবং এটার যে শ্রেষ্ঠত্ব, এই আয়াতের যে আজমত, সেটাও আমরা খেয়াল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে একটু 2 মিনিটে বলে শেষ করে দিই। বলতেছিলাম এই আয়াতের মধ্যে যদি আমরা ভাগ করি, আলাদা আলাদা ছোট ছোট করে 10টা বাক্য হয়, বাকি এটা 9টা ভাগও করা যায়। 9টা ভাগ করলে প্রথম 4টা ভাগ হলো এই যে 1 নম্বর ভাগ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ব্যতীত কোন সত্য ইলাহ নাই, তিনি হলেন চিরঞ্জীব এবং তিনি সবকিছুর ধারক বাহক, এই বাক্যটা। এবং দেখেন শেষ বাক্যটা, ওয়াহুয়াল আলিয়ুল আজিম, এই 2টা বাক্যের বক্তব্য সিমিলার। এই বাক্যের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহ তাআলার 2টা গুণবাচক নাম আছে, আল আলিয়ুল আজিম। এখানেও দেখেন আল্লাহর 2টা গুণবাচক নাম আছে, আল্লাহর পরিচয়। এই যে হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল আলিয়ুল আজিম, বা ক্যারেক্টার নাম, এটা তো আল্লাহর সত্তাগত নাম, গুণবাচক নাম 2টা গুণবাচক নাম 2টা, এবং আল্লাহর পরিচয় সংক্রান্ত 2টা আয়াতের বক্তব্য সিমিলার। পরের বাক্যটা দেখি, 2 নম্বর বাক্য, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুম স্পর্শ করতে পারে না। একই দেখেন শেষের দিক থেকে, লা ইয়াউদুহু হিফজুহুমা, এই 2টার মধ্যেও একটা সিমিলারিটি আছে। এখানেও আল্লাহর ত্রুটি বা মানবিক যে ইহতিয়াজাত, মুখাপেক্ষিতা ইত্যাদি থেকে আল্লাহকে পবিত্র পরিচয় দেওয়া হয়েছে, এই 2টা আয়াতই সেম। তার তন্দ্রা আসে না, ঘুম আসে না, মানে তিনি এসব থেকে মুক্ত। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, মানে তার ক্লান্তি আসে না, অর্থাৎ যার ক্লান্তি আসে তারই তো তন্দ্রা ঘুম। এই 2টা বাক্যের মধ্যেও একটা সিমিলারিটি আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান সমূহ জমিনের সবকিছুর মালিকানা তার। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি, আসমান সমূহ এবং জমিনের মালিক বাদশাহী তার। দেখেন এই 2টার মধ্যেও একটা সিমিলারিটি আছে, আসমান জমিন এই শব্দগুলোও সেম 2টার। শেষ, মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কি আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে? ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার জ্ঞান থেকে ততটুকুই আয়ত্ত করতে পারে যতটুকু তিনি চান। অর্থাৎ তিনি জানেন কে সুপারিশ করতে পারবে, তিনি জানেন কার জন্য সুপারিশ গ্রহণ করা হবে। তার মানে এই 2টা বাক্যেরও একটা সিমিলারিটি আছে। তো এই যে শুরুর দিক থেকে এক, শেষের দিক থেকে এক, এভাবে যদি আমরা মিলাই, তাহলে দেখেন এই বাক্যগুলোর একটা সম্পর্ক আছে। এই যে যে সম্পর্ক, এই সম্পর্ক থেকে বোঝা যায় এই কালাম, এই যে এত বিন্যস্ত আকারে, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কারোর পক্ষ থেকে হতে পারে না। এটা একমাত্র এমন মহান সত্তার কাজ যিনি মানবীয় গুণের অনেক ঊর্ধ্বে, অন্যথায় এরকম এত বিন্যস্ত সম্ভব না। এখন দেখেন মাঝখানের বাক্যটা, আলো ভাবে নেয় যে এটা 2 পাশের সাথে প্রত্যেকটা বাক্যের সাথে কানেকশন দেওয়া যায়। যিনি এবাদত পাওয়ার উপযুক্ত, তো তিনি সবকিছু জানবেনই, যিনি চিরঞ্জীব, যিনি ধারক বাহক, তিনি সবকিছু জানবেনই, আগে পিসের সবকিছু, যিনি আজিম আলী, তিনি তো সবকিছু অবশ্যই জানবেন, যার ক্লান্তি আসে না, তার মানে তিনি সর্বোচ্চ সত্তা, সর্বোচ্চ সত্তা সবকিছু জানবেন, ঘুম আসে না জানবেন, সবকিছু মালিকানা যার, মালিক তার জিনিসের জানবেন, বাদশাহ তার প্রজাদের কথা জানবেন, তিনি সব সর্বময় জ্ঞানের অধিকারী, তো সুতরাং তিনি জানবেন, তিনি অনুমতি দিবেন সর্বময়। তার মানে এই যে মাঝখানের বাক্যটা সবগুলোর সাথে সম্পর্ক করা যায়, এই যে বিন্যাস, এটা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই আয়াতুল কুরসিটা বোঝার চেষ্টা করলাম। মৌলিক কথা হলো আয়াতুল কুরসির ফজিলতটা তখনই আমরা হকদার হতে পারবো যদি এগুলো আমরা চিন্তা করে পড়ি, এবং এই আয়াতের স্পেশাল অর্থটা চিন্তা করে পড়ি, আল্লাহর পরিচয়কে নিজের মধ্যে ধারণ করি এবং আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট করি, এবং শিরিক থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলেই আমরা প্রকৃত ফজিলত পাবো।
এবং এটা আমরা ইয়া করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে এই আয়াতুল কুরসি বুঝে বুঝে পড়ার এবং নবীজি যে সুন্নত সকাল সন্ধ্যায় পড়া, সালাতের পরে পড়া, ঘুমের সময় পড়া, এভাবে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন এবং এর শ্রেষ্ঠত্ব আমাদের মধ্যে অন্তরে সৃষ্টি করে দেন, এবং এটা যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহর পরিচয় যেন সবসময় আমরা সাথে নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান। আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আজকে আমরা শেষ করবো, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, এই আয়াতুল কুরসি কি আমরা কোনো নামাজের রাকাতে পড়তে পারি, শুধু আয়াতুল কুরসি? হ্যাঁ, পড়তে পারি, এটা কোরআনে কারিমের আয়াত, অবশ্যই পড়তে আচ্ছা, পারি। না শুধু এইটা পড়লেই হবে না, এর সাথে আরো দুটো বা একটা আয়াত মিলাই পড়তে হবে? না, শুধু এটাও পড়তে পারবো, মনে আচ্ছা রাখবেন আচ্ছা, জি আচ্ছা, এটাও পড়তে পারবো। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন আছে? জি, তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।